সে আপনার পায়ে কামড়াচ্ছে সাপের মতো কুকুরের মতো, আর আমরা যে আন্দোলন করতেছি, আমরা যে কথাবার্তা বলতেছি, এগুলো রবীন্দ্রসঙ্গীতের মতো। আওয়ামী লীগের জন্য দরকার হলো শক্ত মুগুর, এবং এই মুগুর আমাদেরকে দিতে পারে দুইটি সত্তা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। আমাদের শপথ এই জন্য একটাই, ফিডেল ক্যাস্ট্রো কয়েকদিন আগে মারা গেছেন, মহান ফিডেল ক্যাস্ট্রো, স্যালুট তার প্রতি। ফিডেল ক্যাস্ট্রোর সঙ্গে যে শহীদ জিয়াউর রহমানের একটা ব্যক্তিগত বন্ধুত্ব ছিল, তারা যে দুই একবার একসাথে বসে গল্প স্বল্প করেছেন, এই যে ফিদেলের মৃত্যুর পরে সারা দেশ জুড়ে যে ইয়া বঙ্গবন্ধু, ইয়া বঙ্গবন্ধু, ইয়া বঙ্গবন্ধু, ইয়া বঙ্গবন্ধু, ইয়া বঙ্গবন্ধু, ইয়া বঙ্গবন্ধু হলো, সেখানে কোনো ব্যক্তি, কোনো মিডিয়া শহীদ জিয়ার নামটা পর্যন্ত নেন নাই। তো এই হলো বাংলাদেশের পরিস্থিতি। মিডিয়ার দোষ দিয়ে লাভ কি, তাদের মালিক মুক্তাররা বেশিরভাগই সেজদায় পড়ে আছে সরকারের পায়ের ওপর। সাংবাদিকদের দোষটা কি, সাংবাদিকরা তোর ভাই নিয়ন্ত্রণ করে না, সে হল মেশিনের পার, তাকে যেভাবে করতে বলা হয় সেভাবে করে। যাই হোক, সেজন্য আমাদের ভাষা সুকান্তের ভাষা, প্রিয়াকে আমার কেড়েছিস, তোরা ভেঙেছিস ঘর বাড়ি, সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলিতে পারি। আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। আওয়ামী লীগের চিতায় তোলার ব্যবস্থা করেন তাড়াতাড়ি, এটা পচে গলে গন্ধ বেরিয়ে গেছে, এটা হয় কবরে ঢুকান, নয় চিতায় ঢুকে আগুন দিয়ে জ্বালিয়ে দিন। যাদের লাশ আমরা রায়বাজারের বধ্যভূমিতে ইট খোলায় এবং মিরপুরে বধ্যভূমিতে আবিষ্কার করেছিলাম, প্রায় 248 থেকে 50 লাশ আমরা সেখানে উদ্ধার করেছিলাম, এবং সেখানে অনেকেই ছিলেন যারা পরিচিত, শুধু পরিচিত না, দেশ বরণ। কিন্তু সেই যুদ্ধটা, মুক্তিযুদ্ধটা শুরু হতো না যদি 25 মার্চ কালো রাত্রির পরে, তার একদিন পরে চট্টগ্রামে মেজর জিয়া রহমান নামের একজন মেজর বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা না করত। তো সুতরাং অনেক বেশি আত্মত্যাগ, অনেক বেশি রক্ত, অনেক বেশি মা বোনের সম্ভ্রম হানির বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি। বাংলাদেশে আসলে যেই টাওয়ারকে নিয়ে আমরা গর্ব করব, সেটা সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ। রাজনীতিতেও তেমন লাগে, জাতীয়তাবাদী ঘরানা বাংলাদেশকে যারা ভালোবাসে, মুক্তিযোদ্ধাদেরকে যারা ভালোবাসে, তাদের জন্যে সেই টর্চ লাইট, সেই আইফেল টাওয়ার, সেই স্মৃতিসৌধ মানুষের মধ্যে যদি খুঁজতে হয়, আমরা খুঁজব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মধ্যে। যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1971 মার্চ মাসে চট্টগ্রামের 16 শহরে অষ্টম বেঙ্গল রেজিমেন্টের সৈনিকদের সামনে দাঁড়িয়ে বলছিলেন যে আমি বিদ্রোহ করলাম, আমরা মুক্তিযুদ্ধে যোগদান করলাম, উই স্টার্ট দি ওয়ার অফ লিবারেশন, তোমরা কি আমার সঙ্গে আছো কিনা, ফুলের মালা দিচ্ছি, এখন তোরা যে যেখানে ছিলি তোরা সবাই সেখানে ফিরে যা। সবাই বললো খুবই ভালো কথা, খুবই ভালো কথা। যে ছাত্র ছিল সে ছাত্রকর ছাত্র জীবনে ফিরে গেল, যে কৃষক ছিল সে লাঙ্গল নিয়ে চাষাবাদ করতে ফিরে গেল, যে স্কুল শিক্ষক ছিল তিনি স্কুলে ফিরে গেলেন, যে হুজুর মসজিদের ইমাম ছিলেন তিনি ওখানে ফিরে গেলেন, যে পণ্ডিত পূজার মণ্ডপ চালাতেন তিনি ওখানে ফিরে গেলেন, যিনি চুরি করতেন তিনি চুরিবিদ্যায় পারদর্শিতার জন্য পুনরায় ফিরে গেলেন, যিনি ডাকাতি করতেন তিনি ডাকাত দলকে আরও সুসংগঠিত করলেন, যারা সৈনিক ছিল তারা সেনাবাহিনীতে ফেরত গেল। সবার নাম তো নিলাম, কার নাম নিলাম না বলেন তো? রাজনীতিবিদ। কারণ উনি তো আগেও রাজনীতি করতেন, উনি ফেরত গেলেন রাজনীতিতে, তাহলে একচ্ছত্র আধিপত্য হয়ে গেল, যারা মুক্তিযুদ্ধ করেছিল সবাই যার যার বাড়িতে চলে গেছে, পুরো ময়দান এখন আমার জন্য খালি থেকে গেল। এখন ওই সময় সেই রাজনীতিবিদ কারা ছিল আপনারা 1972 খেয়াল করলেই পারবেন। এই জন্যই জাতীয় সরকার গঠিত হয় নাই, মুক্তিযোদ্ধাগণ বাংলাদেশকে বিনির্মাণ করায়, বাংলাদেশকে নির্মাণ করায়, বাংলাদেশকে অবদান রাখার কোনো সুযোগ কিন্তু রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা পায় নাই।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 20 বছর পরে চিন্তা করতেন, 30 বছর দিকে চিন্তা করতেন, 40 বছর চিন্তা করতেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছিলেন, মুক্তিযোদ্ধাগণকে দেশ গঠনের সুযোগ দিতে হবে, রাখতে হবে। যার এই অনেকগুলো কারণের মধ্যে এই একটি কারণ, যোগ্যতম হওয়া সত্ত্বেও, জ্যেষ্ঠতম হওয়া সত্ত্বেও তাকে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান বানানো হয় নাই। আজকে তার খেসারত বাংলাদেশ দিচ্ছে। এই প্রয়াত নেতা বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দিগদর্শন দিয়ে গেছেন। শুধু তাই নয়, তিনি একটি শক্তিশালী সংগঠনও দিয়ে গেছেন। আর তার সাথে সাথে সারা বাংলাদেশে এমন কোনো জায়গা নাই, এমন কোনো উপজেলা নাই যেখানে শহীদ জিয়া ভ্রমণ করেন নাই। এবং এই যে কোটি কোটি মানুষের মনে যে শহীদ জিয়াকে যারা আপনারা যারা বেশিরভাগ হয়তো দেখেনও নাই, যারা দেখেন নাই তারাও শহীদ জিয়াকে, শহীদ জিয়ার আদর্শ অনুপ্রাণিত হয়েছেন এবং শহীদ জিয়া একজন অত্যন্ত দূরদৃষ্টি সম্পন্ন একজন নেতা ছিলেন। শহীদ জিয়া অমর হয়ে থাকবেন বাংলাদেশে তিনটি কারণে। একটি হল, বাংলাদেশ যখন সবচেয়ে দুর্যোগপূর্ণ অবস্থার মধ্যে ছিল 1975 সালের মার্চ মাসে, তিনিই প্রথম বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন এবং এই ঘোষণা বাংলাদেশের সকল মানুষকে অনুপ্রাণিত করেছে। আজকে আওয়ামী লীগ যারা করেন তারাও এটা বলেন, বলতে তারা বাধ্য হন যে শহীদ জিয়া একটা ঘোষণা দিয়েছিলেন, তারপরে তাকে তারা ডিস্টর্ট করে বলেন সেটা তিনি 27 তারিখে যেটা দিয়েছেন সেটা নিজের নামে দিয়েছিলেন, 30 তারিখে যেটা দিয়েছেন সেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে দিয়েছেন। কার নামে দিয়েছেন সেটা তো বড় কথা নয়, বড় কথা হলো যে শহীদ জিয়াই বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। আমি শুধু এটুকু বলতে চাই যে এই দিন শেষ দিন নয়, আমাদেরকে আস্থা রাখতে হবে, ধৈর্য ধারণ করতে হবে এবং বাংলাদেশের গণতন্ত্র ইনশাআল্লাহ ফিরে আসবে, এটা কেউ রোধ করতে পারবে না। এবং এই গণতন্ত্র আমরা চর্চা করব, যে গণতন্ত্র ফিরে আসবে সে গণতান্ত্রিক চর্চা করব আমরা এবং গণতন্ত্রের মূল্যবোধ যাতে দেশে প্রতিষ্ঠিত হয় সেটার চেষ্টা করব। আমি প্রথমেই শ্রদ্ধা নিবেদন করছি মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন, নির্যাতিত হয়েছেন, নানাভাবে উৎপীড়নের শিকার হয়েছেন, আমি সকলকে আজকে শ্রদ্ধাভরে স্মরণ করছি, স্মরণ করছি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, স্মরণ করছি এদেশে গণতান্ত্রিক আন্দোলনে, সকল গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদেরকে। আগামী কল বিজয় দিবস, কীভাবে বিজয় অর্জিত হয়েছে, কীভাবে দেশে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে, কীভাবে শুরু হয়েছে ইতিমধ্যে আমাদের বক্তারা সকলে বলেছেন। পুনরাবৃত্তি হলেও আমাকে বলতে হয় যে আমরা যেই দলের গর্বিত সদস্য সেই দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৎকালীন মেজর জিয়া স্বাধীনতা ঘোষণা করেছিলেন, সেই সময় থেকে যে যুদ্ধ শুরু হয়েছিল সেই যুদ্ধ শেষে আমরা বিজয় হয়েছিলাম 16ই ডিসেম্বর। আজকে 16ই ডিসেম্বরে বিজয়ের দিনে আমরা কী চিত্র দেখি? আজকের সরহদি উদ্যানে ভারতের ইস্টার্ন কমান্ডার আর পাকিস্তানের সেনাবাহিনীর এই ইস্টার্ন জোনের কমান্ডার একজনের কাছে আরেকজন আত্মসমর্পণ করছে। সেখানে আমাদের মুক্তিযুদ্ধের সময়ে প্রতিষ্ঠিত যে সরকার, মুক্তিযুদ্ধকালীন সরকারের কোনো প্রতিনিধি উপস্থিত ছিল না, সেখানে কোনো আমাদের মুক্তিযুদ্ধের সময় সর্বাধিনায়ক জেনারেল ওসমানীর উপস্থিতি ছিল না, তার কোনো প্রতিনিধিও ছিল না। আমরা এই আজকে বর্তমান যে সরকার এই দুটো জিনিসকে তারা ঢাকতে গিয়ে
জনগণ যাতে মনে করতে না পারে তার জন্য অনেক তারা ষড়যন্ত্র করছে। শহীদ জিয়াউর রহমানকে তারা মুক্তিযোদ্ধা নয় বলে অপবাদ দিয়েছে। যে জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণার মাধ্যমে মুক্তিযুদ্ধ শুরু হলো, তিনি সেক্টর কমান্ডার ছিলেন, তার নামে ডিভিশন হয়েছিল, সেই ডিভিশনের নাম ছিল জেড ফোর্স। মুক্তিযুদ্ধ স্বাধীনতার পরে জীবিত মুক্তিযোদ্ধাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বোচ্চ পদমর্যাদা জিয়াউর রহমানকে সেই সময়ের সরকার আওয়ামী লীগ সরকার দিয়েছিল। তারা আজকে বলতে চায় জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ করে নাই, ভালো করে বলে না যে আমরা যে বিজয় অর্জন করেছি সেই বিজয় অর্জনের রেকর্ডটা কোথায়। আজকে মুক্তিযুদ্ধের চেতনা, এই বর্তমান সরকার মুক্তিযুদ্ধের চেতনার তারা দাবি করে, তারা মুক্তিযুদ্ধের সকল কর্মকাণ্ডের নেতা বলে তারা দাবি করে। অথচ মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় চেতনা ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা, স্বাধীনতা। কথা বলার যদি অধিকার না থাকে তাহলে স্বাধীনতার অর্থ কি? স্বাধীনতার সংজ্ঞা, গণতন্ত্রের সংজ্ঞা আজকে বাংলাদেশে আওয়ামী লীগের বাক্সের ভিতরে আজকে বন্দী। তাই স্বাধীনতাকে আমাদের পুনরুদ্ধার করতে হবে। গণতন্ত্র আজকে এই আওয়ামী লীগের বাক্সে বন্দী, বন্দী গণতন্ত্রকে আমাদেরকে পুনরুদ্ধার করতে হবে। আর এই পুনরুদ্ধার করতে হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকেই করতে হবে, কেননা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একদলীয় শাসন ব্যবস্থা থেকে এদেশে বহুদলীয় গণতন্ত্র দিয়ে গেছেন, এদেশে মানুষের জাতিসত্তার পরিচয় দিয়েছেন, এদেশকে উন্নয়নের রাজনীতি দিয়েছেন, এদেশে আওয়ামী লীগের সৃষ্ট রাজনৈতিক শূন্যতা পূরণের জন্য বিএনপি প্রতিষ্ঠা করে গেছেন। তাই আজকে দেশের মানুষের অধিকার নাই, ভোটের অধিকার নাই, কথা বলার অধিকার নাই, গণতন্ত্র নাই, এদেশের মানুষ ভোট দিতে পারে না। সামনের সুযোগ আসছে, যদি সরকারের বোধোদয় হয় তাহলে এদেশে এমন একটি ব্যবস্থা পরিস্থিতি সৃষ্টি করার জন্য সরকার সহযোগিতা করবে যেই পরিস্থিতিতে এদেশে জনগণ তাদের নিজের ভোট নিজেরা দিতে পারবে, যাকে পছন্দ তাকে দিতে পারবে, তাহলেই রাজনৈতিক সংকট সমাধান হবে, তা না হলে রাজনৈতিক সংকট আরও গভীরভূত হবে। বিজয় দিবসের আগে আমরা বলতে চাই যে অবশ্যই আমাদেরকে বিজয়কে যদি আমাদের পরিপূর্ণ করতে হয় তাহলে অর্থনৈতিক বিজয়, কথা বলার স্বাধীনতা, আমাদের গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা সকল দল মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আমরা ঐক্যবদ্ধ থাকব, সর্বশক্তি নিয়োগ করব। এই প্রত্যাশা রেখে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বিএনপি আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য, মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান সংগঠক এবং এই দেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম সেনানী সাবেক মন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মঞ্চে উপস্থিত আছেন মুক্তিযুদ্ধের আরেকজন মহান সংগঠক যিনি শুধু মুক্তিযুদ্ধের সংগঠকই ছিলেন না, তারও পূর্বে বাংলাদেশের স্বাধিকার আন্দোলনের বাংলাদেশের মানুষের অধিকার আন্দোলনগুলোর সংগ্রাম দীর্ঘকাল ধরে পাকিস্তান শাসন আমলে এদেশে মানুষ করেছে তার নেতৃত্ব দিয়েছেন বিশিষ্ট আইনজীবী সাবেক মন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ আমাদের মাঝে উপস্থিত আছেন, আমাদের একজন মেহমান, আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী যিনি রণাঙ্গনের থেকে যুদ্ধ করেছেন, আমাদের সেনাবাহিনীর গর্বিত সন্তান,
এবং বর্তমানে রাজনীতির অঙ্গনে তিনি স্পষ্টবাদী হিসেবে পরিচিত। আমাদের বিশ দলের অন্যতম নেতা, কল্যাণ পার্টির সম্মানিত চেয়ারম্যান সৈয়দ ইব্রাহিম, মোহাম্মদ ইব্রাহিম, যিনি মেজর জেনারেল, এবং বীর বিক্রম, বীর প্রতীক, আমি দুঃখিত, বীর প্রতীক, এবং মাহমুদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট শিক্ষাবিদ, ভাইস চ্যান্সেলর প্রফেসর মুস্তাহিদুর রহমান খালেদ, এবং অধ্যাপক মামুন, বিশিষ্ট কবি এবং আপনাদের সবচেয়ে প্রিয় বক্তা এবং লেখক কবি আব্দুল হাই সিকদার, সম্মানিত সহকর্মী বৃন্দ, আসসালামু আলাইকুম। আমি ওনাদের নামগুলো এই জন্য বললাম যে সভাপতি হিসেবে আমাদের দায়িত্ব, আমার তাদেরকে একটা ধন্যবাদ দেওয়া যে তারা আমাদের এই আলোচ্য সভায় এসে আজকে আমাদেরকে সমৃদ্ধ করেছেন। প্রিয় সহকর্মী বৃন্দ, আমাদের বিজ্ঞ আলোচক বৃন্দ, খুব সংক্ষেপে মুক্তিযুদ্ধের ইতিহাস বলেছেন, বিভিন্ন সমস্যাগুলো নিয়ে কথা বলেছেন, আমি সেই বিষয়ে কথা বলার সময়ও নেই আর প্রয়োজনে এখন এই মুহূর্তে নেই বলে মনে করি। একটি কথা আমি আমাদের তরুণ এবং যুবক ভাইদেরকে শুধু বলতে চাই, অত্যন্ত আবেগের সঙ্গে বলতে চাই যে 45 বছর পার হয়েছে আমাদের মুক্তিযুদ্ধের পরে, স্বাধীনতার 45 বছর পেরিয়ে এসেছি, এখনো কিন্তু আমরা দুর্ভাগ্যের সঙ্গে বলতে হয়, হতাশার সঙ্গে বলতে হয়, আমাদের নতুন প্রজন্ম আমরা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানি না। আজকে যারা মুক্তিযুদ্ধের কথা বলছেন, মুক্তিযুদ্ধের একমাত্র ব্যবসায়ী হয়ে দাঁড়িয়ে গেছেন, যারা মুক্তিযুদ্ধ ছাড়া কিছু কথাই মুক্তি বলতে চান না, তারা গোটা জাতিকে, নতুন প্রজন্মকে একটা বিকৃত ইতিহাস দিচ্ছেন। বন্ধুরা, আজকে এখানে যারা বসে আছেন, আমরা যারা মুক্তিযুদ্ধের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলাম, আমরা সেই বিকৃত ইতিহাসে ভুলতে রাজি নই। সেই জন্যই জনাব ইব্রাহিম সাহেব যে কথা বলেছেন যে আমাদের পড়া উচিত, এবং সেই বইগুলি পড়া উচিত যেখানে আমরা সঠিক চিত্রটি পাব, আর মাহফুজুল সাহেবের লেখা সেই বইটি, আমাদের মহান নেতা যিনি মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন, সে 1971 সালে সেই মহান নেতা শেখ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম, তার জীবনীটি, তার এই রাজনৈতিক যে পলিটিক্যাল বায়োগ্রাফি, সেটা আমাদের পড়া উচিত, তাহলে আমরা জানবো যে আসলে কি ঘটেছিল। আমরা কখনোই অস্বীকার করবো না যে পাকিস্তান এমন শুধু না, আমি বলি ব্রিটিশ আমল থেকে এই দেশের মানুষ তার স্বাধীনতার জন্য সংগ্রাম করেছে, ব্রিটিশদের নাগপাশ থেকে মুক্ত হওয়ার জন্য এই বাংলাদেশের তরুণেরা সেই ক্ষুদিরাম থেকে শুরু করে, তিতুমীর থেকে শুরু করে, সূর্য সেন থেকে শুরু করে, তারা জীবন দিয়েছে, প্রাণ দিয়েছে স্বাধীনতার জন্যে। সেই তখন থেকে শুরু হয়েছে স্বাধীনতা যুদ্ধ, স্বাধীনতা সংগ্রাম, সেই সংগ্রামে এই দেশের মানুষ একটা মুক্ত ভূখণ্ড চেয়েছে, শাসন শোষণ থেকে বেরিয়ে আসতে চেয়েছে, আবার বাংলাদেশের যে মানুষ, সে মানুষকে নিয়ে একটা নিজস্ব আবাস ভূমি গড়ে তুলতে চেয়েছে। আমরা 1971 সালে যুদ্ধ করেছিলাম, আমাদের গণতান্ত্রিক যে চেতনা, সেই চেতনাকে বিজয়ী করবার জন্য আমাদের যে অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, সেই অধিকারকে ফিরে পাওয়ার জন্য, এবং সেটা ছিল এই বাংলাদেশ, এই ভূখণ্ড, আমার কৃষ্টি, এই মানুষ, এই প্রকৃতি, এই মাঠকে আমার নিজস্ব করে পাওয়ার জন্য। সেদিন কিন্তু এই বাঙালি জাতীয়তাবাদের ধারক যারা বলেন, পশ্চিম বাংলার বাঙালিরা কিন্তু সেই যুদ্ধ করেনি, এটা আমাদেরকে মনে রাখতে হবে। যুদ্ধ করেছি আমরা, এবং সেই যুদ্ধ করেছি আমাদের স্বকীয়তা, আমাদের কৃষ্টি, আমাদের ঐতিহ্য, আমাদের নিজস্বতাকে বজায় রাখার জন্য বন্ধুগণ, আর সেটাই আমাদেরকে জানিয়ে দিয়েছিলেন, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম। বন্ধুগণ, আমি দীর্ঘ বক্তব্য রাখার সুযোগ নেই, শুধু এইটুকু বলতে চাই, আজকে সেই যে জন্য যুদ্ধ করেছিলাম সেই বাংলাদেশ আমরা দেখছি না, 45 বছর পরে আজকে সম্পূর্ণ ভিন্ন এক বাংলাদেশ দেখছি, যে স্বপ্ন আমরা দেখেছিলাম সেই স্বপ্ন ভেঙে খান খান হয়ে গেছে। অদৃষ্টে কি নির্মম পরিহাস যে 1971 সালে সেই ছবিগুলো যদি আমরা দেখি, যে আমাদের বাংলাদেশের মানুষের বাড়িঘর, গ্রামের পর গ্রাম
পুড়িয়ে দিচ্ছে পাকিস্তান আনাদের বাহিনীরা। আজকে আবার এতদিন পরে আমাদের পত্রিকায়, স্বাধীন দেশের বাংলাদেশের পত্রিকায় আমরা দেখছি যে আমার সবচেয়ে অসহায়, একেবারে সবচেয়ে পেছনে পড়ে থাকা সে আদিবাসী সাঁওতালদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে এই বাংলাদেশের রাষ্ট্রের পুলিশ বাহিনী। ঠিক লজ্জা, লজ্জা রাখার জায়গা আমাদের কোথাও নেই। এই হচ্ছে বাংলাদেশ আজকে, এই বাংলাদেশ যে বাংলাদেশে 1971 সালে পাকিস্তান হানাদার বাহিনীরা হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর পুড়িয়ে দিয়েছিল, তাড়িয়ে দিয়েছিল, হত্যা করেছিল, আজকে সেই বাংলাদেশে অদৃষ্টের কি পরিহাস যে সেই শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার শাসনামলে সেই ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সেই হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর মন্দির পুড়িয়ে দিয়ে তাদেরকে নিঃশেষ করে দেওয়া হয়েছে। এটাই হচ্ছে আজকে বাংলাদেশ। সেই জন্য বন্ধুগণ, যারা ওই সমস্ত কথা বলেন, যারা জিয়াউর রহমানকে কুৎসিত কথা বলেন, তারা কুৎসিত মানুষ, সেই জন্য তারা কুৎসিত কথা বলেন। আমরা কুৎসিত নই, আমরা জিয়াউর রহমানের শিক্ষায় শিক্ষিত, আমরা সত্য সুন্দরের পূজা দিয়ে আমরা অসুন্দরকে অসত্যকে পরাজিত করবো। বন্ধুরা, আমাদের সংগ্রাম ন্যায়ের জন্য সংগ্রাম, আমাদের সংগ্রাম আমাদের অধিকারের জন্য। আমার দেশ আমি বাস করব, আমার দেশ আমি তৈরি করব, আমার দেশের লক্ষ্য আমি স্থির করব, কারো কথায় আমরা চলব না বন্ধুরা। সেই জন্যই আজকে আমাদেরকে তৈরি হতে হবে। এই বিজয়ের দিনে 45 বছর পরে আবার নতুন করে শপথ নিতে হবে যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছিলাম, যে বাংলাদেশের স্বপ্ন আমাদের পূর্বপুরুষেরা দেখেছিল, যেই বাংলাদেশের স্বপ্নকে সঙ্গে নিয়ে জয়ান ইব্রাহিম, ব্যারিস্টার মওদুদ আর খন্দকার মোশাররফ সাহেব মওদুদেরা এবং আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে আমাদের অনুপ্রাণিত করেছিলেন, সেই বাংলাদেশকে আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে। বন্ধুগণ, আসুন বক্তব্য বাড়াবো না, শুধু এইটুকু বলতে চাই, তৈরি হন এবং দৃঢ় সংকল্প চিত্তে শপথ গ্রহণ করুন যে সেই বাংলাদেশ, মুক্ত বাংলাদেশ, আবার বাংলাদেশ, মানুষের বাংলাদেশ তৈরি না করে আমরা ক্ষান্ত হব না, আমরা অপশক্তিকে পরাজিত করব ইনশাআল্লাহ। আমাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় তোমার দল জিন্দাবাদ, শহীদ জি অমরক, দেশের জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, বিজয় দিবস অমর হোক।